উচ্চ মাধ্যমিক ইংরাজি দু পরীক্ষার একদম আসল প্রশ্নপত্র ফাজিল পরীক্ষার প্রশ্নপত্র নয় ইংরাজি এটা ওয়েস্ট বেঙ্গল অল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশান টু থাউজেন্ড আজকেই এই ভোকেশনাল ইংলিশ পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল বোর্ডের এর দেখতেই পাচ্ছ ক্লাস টুয়েলভের ইংলিশ পরীক্ষা তার প্রশ্নপত্র উত্তর সহ বলবে এবং তোমাদের জন্য কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের দেখে যাওয়া উচিত কারণ বিগত বছরেও কিন্তু এরকম ও অনেক কমন এসছে এই ওই ভোকেশনাল থেকে কাজেই এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকের একবার অন্তত চোখ বুলিয়ে যাওয়া উচিত সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখো এখানে এমসিকিউ দিয়েছে দ্য হারমিট লিভ ইন কি উডস তো এখানে তোমাদের এমসি কিউগুলো আমি করে দেওয়া আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যারা ভোকেশনালে ছাত্রছাত্রী আছে তারাও দেখে নিতে পারো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী আছে তারাও দেখে নিতে পারো এখানে কোশ্চেনগুলো ও পজ করে দেখে নিতে পারো কিন্তু এই যে সিলেবাস রয়েছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের যে সিলেবাস এবং ভোকেশনাল বোর্ডের যে সিলেবাস সেটা এক নয় সেই কারণে এই কোশ্চেনগুলো বা এমসিকিউগুলো কিউগুলো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য কিন্তু এখানে ডুয়্যাস ডাইরেক্ট তোমরা মোটামুটি দেখে যাবে কিন্তু এটাও তোমরা জানো তোমাদের গল্প কবিতা থেকে লাইন তুলে তোমার ভয়েস চেঞ্জ জেনারেশান এগুলো করতে দেয় তাও একবার তোমরা চোখ বুলিয়ে যেতে পারো তো এখানে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথম প্রথম যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে আমি করিয়ে দিচ্ছি সলভ দেখো এগুলো দেখে যাওয়া উচিত এবং রাইটিং কী রয়েছে সেটাও ইম্পর্টেন্ট বিগত বছর কিন্তু রাইটিং রিপিটেড হয়েছিল ঠিক আছে এ তারপরে সেইট দ্য রাজাত আর ড্যাশ হিমসেল তো এখানে বুঝতেই পারছো ও টু হিমসেলফ হবে দেখেই বোঝা যাচ্ছে যে টু হিমসেলফ হবে তারপরে যদি দেখো ইগনোরেন্স ইজ কস্টলি ইন ড্যাশ লং রান তো ইন দা লং রান ঠিক আছে এখানে কি হয়ে যাবে দা হয়ে যাবে দেখে সিম্পলি বুঝতে পারছো তারপরে কি দিয়েছে ড্যাশ ফুড কনজিউম অ্যাস এখানে দেখতেই পাচ্ছ ফর এখানে হবে ঠিক আছে এখানে কি হয়ে যাবে ফর ফর কনজিউম অ্যাস মাচ ফুড অ্যাস দেয়ার বেটার অ্যান্ড ইয়েট গিভ নাথিং ইন রিটার্ন ঠিক আছে তো তোমাদের আর্টিকেল প্রিপোজিশন কিন্তু এইভাবে তোমাদের এক আসবেই এবার হচ্ছে তোমাদের মেন বিষয় তাই তোমরা এটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমাদের হচ্ছে কি তোমাদের রাইটিং দেখো রাইটিং প্রথমেই যেটা দিয়েছে রিসেন্টলি ইওর স্কুল হ্যাজ হ্যাড অর্গানাইজ ইন দ্য ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট রাইট এ রিপোর্ট অন দ্যাট ইভেন উইথ ইন টু ওয়ান টোয়েন্টি ওয়ার্ডস একশো কুড়ি শব্দের মধ্যে তোমাদের কিন্তু একটা রিপোর্ট দিয়েছে প্রথমে রিপোর্ট লিখতে দিয়েছে যেটা ইন্টার স্কুল টুর্নামেন্ট মানে কোনো একটা ইভেন্ট স্কুল বা তোমার কলেজ বা ক্লাবের জন্য অর্গানাইজেশন করবে এ অর্গানাইজ করছে এরকম একটা রিপোর্ট কিন্তু তোমরা দেখে যাবে আমরা দেখেছি যে এখানেও মানে ভোকেশনাল উচ্চ মাধ্যমিকেও দিয়েছে ফাজিলেও কিন্তু এই ধরনের একটা রিপোর্ট দিয়েছে কাছে এই টাইপের এর একটা ইভেন্ট রিলেটেড রিপোর্ট কিন্তু তোমরা অবশ্যই দেখবে তারপরে রাইট এ লেটার উইদিন ওয়ান টোয়েন্টি ওয়ার্ড ইউর ফাদার ইনফরমেশন হিম অ্যাবাউট ইয়োর তারপরে রাইট এ লেটার উইদিন ওয়ান টোয়েন্টি ওয়ার্ড টু তারপরে এখানে কি দিয়েছে রাইট এ লেটার উইদিন ওয়ান টোয়েন্টি ওয়ার্ড টু দা পোস্টমাস্টার অফ ইউর লোকাল পোস্ট অফিস ইনকোয়ারিং অ্যাবাউট এ মিসিং পার্সেল মানে তোমাদের লোকাল পোস্টমাস্টারের কাছে এ কী হচ্ছে পার্সেল মিসিংয়ের ব্যাপারে তোমাদের লিখতে হবে এই হচ্ছে তোমাদের এই এই টাইপের কিন্তু তোমাদেরও পড়ার চান্স খুব বেশি এই টাইপের একটা কিন্তু কনসেপ্ট দেখে যাবে এ এবং তোমাদের পরেই এখানে দিয়েছে কি হচ্ছে তোমার হচ্ছে আনসিন এবং আনসিন এখানে ইজিই দিয়েছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের ভোকেশনালের কোশ্চেন এবং এই যে কোশ্চেন বিষয়গুলো বললাম রাইটিং যেটা যে রাইটিং যেখানে অধিকতর নম্বর উঠতে চলেছে সেটা খুব ভালো করে দেখো দেখো আগেরবার ভোকেশনালের যে রাইটিং দিয়েছিল সেম একটা রাইটিং হুবহু দিয়েছিল সেই কারণে রাইটিংটা জানালাম এবং আর্টিকেল পি পজিশনটাও তোমাদের সলভ করে বলে দিলাম সাথে তোমাদের ফাজিল 2024 এ এবছর তোমাদের সিলেবাস এবং ফাজিল বোর্ডের সিলেবাস একই তার পরীক্ষা ইংরাজি হয়ে গেছে তার সম্পূর্ণ সমাধান কিন্তু আমি করিয়ে দিয়েছি এখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নাও পরীক্ষার আগে এই ভিডিওটি অত্যাধিক তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে